নাগরিকত্ব সংশোধন আইনের সমর্থনে পদযাত্রা করল বিজেপি। শুক্রবার কোচবিহার এক নম্বর ব্লকের ঘুঘুমারি দলীয় কার্যালয় থেকে এই আইনের সমর্থনে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি ঘুঘুমারি থেকে পানিশালা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর এলাকা পর্যন্ত পরিক্রমা করে। এই পদযাত্রায় নেতৃত্ব দেন বিজেপির জেলা সভানেত্রী মালতী রাভা সহ বিজেপি নেতা সুকুমার রায়, সঞ্জয় চক্রবর্তী প্রমুখ। মালতী রাভা জানান, কেন্দ্রীয় সরকারের নাগরিক সংশোধনী আইনের সমর্থনে এদিনের এই পদযাত্রা। সমস্ত মানুষদের এই পদযাত্রার মধ্য দিয়ে বার্তা দেওয়া হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন নাগরিকত্ব বাতিলের আইন নয়। এদিনের এই বিজেপির নাগরিকত্ব সংশোধন আইনের সমর্থনের পদযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পোস্টার আপনারা দেখতেই পাচ্ছেন, সিএএকে সমর্থন করে আমাদের এই অভিনন্দন যাত্রা দুটো মণ্ডলে, তাই আমরা আজকে এই র্যালি বের করেছি, হাঁটছি। আমরা মানুষ তো লিফলেট আছে, লিফলেট ভিডিও করছি, তেমনি আমরা নাগরিকদের জানাচ্ছি যে আমাদের কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব প্রদান করার আইন করেছেন, নাগরিকত্ব কেড়ে নিচ্ছেন না, এই বার্তাই আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দল যে মানুষকে বিভ্রান্ত করছেন, ভুল বোঝাচ্ছেন, এই বার্তা দিচ্ছি আমরা এই র্যালির মাধ্যমে।